আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহ 77 প্রকার মানুষকে ঘৃণা করেন। কয় প্রকার? আমি কোরআন শরীফ থেকে এগুলো তাফসীর থেকে সাজিয়েছি। এই 77 প্রকার মানুষের ভেতরে আপনি মিলাবেন যে আপনি আসলে আছেন কিনা, যদি থাকেন এই মুহূর্তে ওই জীবন ত্যাগ করবেন। কথা বলেন না কেন? কারণ আপনি আল্লাহর ঘৃণিত, আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহ আপনাকে ভালোবাসে না, পছন্দ করে না, ঘৃণা করে। আপনি নিজের দিকে প্রশ্ন করে বলেন, আপনার মালিক যদি আপনাকে ঘৃণা করে আপনি কি আসলেই মানুষ? সুতরাং এখনই থামবেন যদি 77 প্রকারের ভেতরে পড়ে যান। আমার আলোচনার বিষয় আজকে আল্লাহ কাদেরকে ঘৃণা করেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত যদি শুকরিয়া আদায় করার 3 নম্বর মাধ্যম ধরেন, এখানে বর্ণিত যে নিয়ম নীতিগুলো অ্যাডভার্টাইজ করা হবে, ডেলিভারি দেওয়া হবে, ওইটা শোনার পরে এখন থেকে প্র্যাকটিক্যাল লাইফে আপনি একটা একটা করে মিলাবেন। আল্লাহ আমাদেরকে এভাবে কোরআনের আয়াতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন, বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন যদি কেউ মূল্য না দেয়, আমার এই কোরআনের মর্যাদা না দেয়, এ আর কি দাম দিতে না চায়, ওর জীবন থেকে কোরআনের মহা আছে বিপ্লবী অনুষ্ঠানগুলো, কোরআনে কারিমের বড় বড় নিয়ামতের যে কথাগুলো, ওর জীবন থেকে আমি আল্লাহ ছিনিয়ে নেব আর আযাবের ভেতরে ফেলে দেব, ওর জীবনের শান্তি বলে কিছু রাখবো না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘোষণা হালকা মিথ্যা আছে? কোরআন বাদ দিয়ে, এদিকে তাকান, কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কোন মানুষ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এটা বুঝেছেন? কারা হাত তোলেন তো ভাই, আন্দাজ আমি কিন্তু প্রশ্ন করবো যে শব্দ বলেছি এর আসল শব্দটা কি, এর বাপ কি, আমি জিজ্ঞাসা করবো, আন্দাজ হাত তুলেছেন আপনি? এখানে আলেম যারা বসে আছে তাদেরকে বলছি, শব্দটা কিন্তু দল্লা না আদল্লা। যদি নবী দিতেন তাহলে আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, এরকম অর্থ আসত। আদল্লা ভাবে ফাল থেকে এসেছে, আদল্লা ইউদিল্ল বাংলা অর্থ দাঁড়াবে বাপ থেকে কোনো শব্দ আসলে। আপনি হয়তো ভালো হওয়ার নিয়েতে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম এবং কোরআনের কর্মসূচী সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার, আস্তে বললেন কেন? কোন পীরের হাতে দিয়েছে আল্লাহ? কোন নবীর হাতে? কোন ফেরেশতার? না, এটা শুধুমাত্র আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছে। এ হেদায়েত দিতে পারে একমাত্র কে? আপনার কি বিবেকে একটু ধাক্কা লাগে না? উনি নিজে বলছে আমি তোরে নিজে গোমরা বানাবো, তাহলে হেদায়েত দেওয়ার আর কেউ আছে? সুতরাং এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি আপনি পাগল হয়ে না থাকেন, যে কোরআন যেখানে নেই ওইরকম পীরের দরবার যদি আমার বাবাও তৈরি করে ও দরবারে আমি নেই, কোরআন যে দলে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় ওই দলে আমি এখন থেকে আর নেই। এবার আওয়াজ একটু কমে গিয়েছে, এলাকার মানুষ তো চালাক আছে, সারা দেশের মানুষ যে বলে রংপুর বিভাগের মানুষ মহয়সী বর্গিজ, এ তো ঠিক না দেখছি, এলাকার মানুষ চালাক আছে। আজকে আমরা যারা সিদ্ধান্ত নিতে পারবো যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, গেলে আমাকে খারাপ বানাবে গোমরা বানাবে কে?
এই হাদিসটা দুনিয়ায় মানা যায় না না মরণের পরে মানবেন এখন আপনার বিবেক যা বলে আপনি তাই করেন যেখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দরবারে কেউ গেলে ওই দল কেউ করলে আল্লাহ নিজে তাকে গোমরা বানাবে কেউ ঠেকাতে পারবে না আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে যদি বুঝে থাকেন আর যদি না বোঝার ভান করে থাকেন আমি জানি আপনি না বোঝার ভান করে বসে আছেন আপনার তো বুখারী শরীফ দিয়ে এখন আর হবে না লাগবে বাকারী শরীফ আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও আমাদেরকে বলেন আমিন আরে ভাই আপনার যদি মন না থাকে আমি কেন নবী এখানে ওয়াজ করলো আপনার কিছুই হবে না গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ ওকে তো কোরআন পড়েছে শুনেছে বুঝেছে লিখেছে কিন্তু মন ছিল না এই জন্য আল্লাহ তারে হেদায়েত দেয়নি ও মারা যাওয়ার পরে জানাজাও হয়নি কবরও দেয়নি পুড়িয়ে ফেলিছে কথা বলেন না কেন অথচ লোকটা আমাদের চাইতে কোরআন জীবনে পড়েছেও বেশি বুঝেছেও বেশি লিখেছেও বেশি শুনেছেও বেশি এখানে যত বড় বড় মাওলানা বলেন আর জেনারেল শিক্ষিত সাই বলেন একটা লোককে জিজ্ঞাসা করেন পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ জানা আছে কিনা কেউ পারবে না বলতে না আমারও মনে নেই আমি পড়েছিলাম পুরাটাই আমার পড়া আছে কিন্তু আমার এখন মনে নেই আবার দেখা লাগবে আমার সে ক্লাস ফাইভ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এ পুরাটাই এর উপরে চলছে আমার আমার অনার্স মাস্টার্স পর্যন্ত কোরআনের উপরে কোরআনে কারিম আমি যেভাবে আয়ত্ত করেছি এরপরে আমি হাফেজি পড়াছিল আমার তিন বছর জেলখানায় থেকে প্রায় ১৭৫ বার কোরআন শরীফ শেষ করে ফেলেছি এত আইনা মনে হয় আমার কাছে তারপরও প্রতিটি শব্দের অর্থ আমার সব এখন মনে নেই কয়েকটা বেদে গেলে আবার ডিকশনারি দেখা লাগে শব্দ অর্থ মুখস্থ করা লাগে অথচ বেটা হিন্দু মানুষ পরা কোরআন শরীফের প্রতিটি অর্থের শব্দের একটা একটা অর্থ না কমপক্ষে ৩৩টা করে অর্থ তার জানা ছিল কারণ তাফসির লিখতে হলে একটা শব্দের একটা অর্থ লিখলে আপনি পারবেন না এক একটা শব্দের ৩৩ থেকে ৯৯টা পর্যন্ত অর্থ আছে কোনটা কোন জায়গায় সেট হয় ওইটা ওই জায়গায় স্থান কাল পাত্র বেঁধে সেট করা লাগবে নয়তো তাফসির লিখলো কি করে আসলে তো বাস্তবতা দেখতে পেলাম কি কোরআন পড়েছে শুনেছে বুঝেছে লিখেছে আমাদের চাইতে অনেক বেশি কিন্তু হেদায়েত পায়নি এই কারণে কারণ ওর মন ছিল না হেদায়েত নেওয়ার কথা বলেন না কেন আপনারও যদি মন না থাকে আল্লাহর এত দায় পড়ে যায়নি যে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে জোর করে নিয়ে যাওয়া লাগবে কত দায় পড়েনি এই জন্য আগে মন তৈরি করেন বিশ্বাস করতে পারেন আমির হামজা এখন থেকে শেষ পর্যন্ত বাবার কথা দাদার কথা একটাও বলবে না যা বলবে আমি কোরআনের আয়াতের দলিল হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার পর্যন্ত আপনাকে আমি বলে দিছি সব আমার নোট করা আছে সুতরাং এইরকম মন নিয়ে শোনেন যে আমার এই ৭৭টা পয়েন্টের ভেতরে যদি আমি একটাও থেকে থাকি এই মুহূর্তে আমি ওখান থেকে পিছিয়ে আসবো রাজি আছেন রাজি আছেন আজকের মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে অনুসরণ করার মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে বলেছেন আল্লাহ আজ যারা শুধু নবীকে ভালোবাসি ভালোবাসি বলে শেষ করে দিচ্ছে শাবান মাসে এই যে কিছুদিন আগে যে শবে বরাত নামে নিসফে শাবান গেল কত মানুষ ভালোবাসা দেখিয়েছে অথচ রসুলকে ভালোবাসতে হবে মাস্ট বি পাশাপাশি তাকে অনুসরণের মাধ্যমে এটা দেখাতে হবে আমি আজ একটা নতুন কথা বলছি আই ভালোভাবে খেয়াল করবে বল ইন কুম তুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ জেনারেল মানুষদেরকে বলছি ভালো করে খেয়াল করে তাফসির শুনতে এসেছেন আপনি আপনার জীবন আমি আশা করি পরিবর্তন করবেন এতদিন আপনি ওই আয়াত শুনেছেন কিন্তু এভাবে না একটু খেয়াল করে দেখেন তো নবী আপনি বলুন
যদি তোমরা আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করো, এ দাবি আমাদের আছে না? রাজনৈতিকভাবে আমাদের দল মতপার্থক্য আছে, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে দাবি আছে। এই কথা বলেন, আল্লাহ বলেন দাবি যারা করলো তাদেরকে বলেন ফাত্তাবিউনি, এ দাবি যেন সত্যতা প্রমাণ দেওয়ার জন্য আপনার অনুসরণ করে। হে নবী, আপনার অনুসরণ করার মাধ্যমে দাবির সত্যতার প্রমাণ দেওয়া লাগবে। কেউ যদি আপনাকে অনুসরণ করে দেখে দেখে চলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করে দেব। তাকে আমি ভালোবেসেছি না ভালোবাসা আরম্ভ করব। ইউহিব্বুকুমুল্লাহ এটা মোসারে, এই শব্দটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই দুইটা কাল দিয়ে বানানো। এখানে আল্লাহ অতীতের শব্দ মাসির শব্দ দেয়নি, পাস্ট নেই, এখানে ফিউচার আছে আর বর্তমান আছে। এই ভালো করে তাকান, আপনি যদি রসুলকে অনুসরণ করা আরম্ভ না করেন, আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে করবে। এখন আমার প্রশ্ন, আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে পুরস্কার দেবেন না দেবেন না? আল্লাহ বলেন পুরস্কার কি দেব, ওয়া গফির লাকুম যুনুবাকুম। এক ফিরে, এটাও মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আমি আল্লাহ নিজে তার জীবনের যত অপরাধ আছে জামবুন না দিয়ে জুনুব দিয়ে দিলাম, যদি শুধু হক লেবাদ থাকে ওইটা বাদ দিয়ে যত অপরাধ করেছে জীবনে সব মাফ করিয়ে দিচ্ছি দেব। সুবহানাল্লাহ বলা না? এবার তাকান আয়াতের মাঝে ছিল, তোমরা যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করবে, আর আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিলে জীবনের গোনাহ শুধু হক লেবাদ বাদ দিয়ে একটাও রাখবে না, সব মাফ করে দেবে। কারণ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নেই? এবার আমাদের এখান থেকে শিক্ষা কি, আমরা অনুসরণ করব কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। এবার আপনি নিজের দিকে মিলান তো, আপনার অনুসরণ হচ্ছে আমিও দেখতে পাচ্ছি, আমারও অনুসরণ হচ্ছে আমিও টের পাচ্ছি, কিন্তু আমাদের অধিকাংশ অনুসরণ এই দেশে রসুলের আংশিক পূর্ণাঙ্গ হচ্ছে না। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মিলান না, মাথা নিচু করে মন খারাপ করার জন্য বলছি না, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটু মিলান তো রসুলের অনুসরণ হচ্ছে কিনা? আপনার চুলের কাটিং রসুলের মতো হয় না, আপনার মসের কাটিং রসুলের মতো হয় না, আপনার যে দাড়ি এটা রসুলের মতো হয় না, আপনার যে পোশাক আশাক এটা রসুলের মতো হয় না। তার কোন জায়গায় হাত দেব, যেখানে হাত দেওয়া হয় একটাও তো মিলছে না। আপনার পরিবার সমাজ রাষ্ট্র কোন দিকে তাকিয়ে বলতে পারবেন যে আমার রসুলের মতো অনুসরণ হচ্ছে বলেন? হ্যাঁ, আংশিক আমরা কিছু করছি, নবীজি নামাজ পড়েছিলেন আমরাও নামাজ পড়ি, নবীজি রোজা রেখেছিলেন আমরাও রোজা রাখি, বিশ্ব নবী যে সারা জীবনে 63 বছরে একটা মিথ্যা কথা বলেনি, এটা আমাদের জীবনে পাওয়া যাবে? আরো আস্তে বলেন। এ পৃথিবীতে একজন মানুষকেই পাওয়া গেছে যিনি ওপেন চ্যালেঞ্জ দিতে পেরেছিলেন, হে আমার সাথীরা, হে আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে চলতে ফিরতে যা দেখো সব মানুষের কাছে ওপেন বলে দাও। এ পৃথিবীতে আর কেউ একথা বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আমার মনে হয় বলতেও পারবে না। এখানে আমরা যত বুজুর্গ মানুষই আছি না কেন, যত বড় নেতাই বসে আছি, যদি কালকে ঘোষণা দেওয়া হয় এ দেশের মানুষেরা, হে আমার স্ত্রী বন্ধু বান্ধবেরা, যা আমার ভেতরে দোষ ত্রুটি পাও সব সংবাদ সম্মেলন করে বলে দাও, কালকে আপনি বের হতে পারবেন না, কথা বলেন না কেন? অথচ কি জীবন তিনি বানিয়েছিলেন, 63 বছরের ভেতরে একটা মিথ্যা কথা তার পাওয়া যায়নি। তার সাথে যারা চলাফেরা করেছে যে ভুল ধরবে, সে ভুল ধরার মতো একটা সুতা পর্যন্ত বের করতে পারেনি।
এজন্যই তো একটা মানুষকে শুধু অনুসরণ করলে আল্লাহ গ্যারান্টি দিলেন তোর জীবনের অপরাধ আমি রাখবো না সব মাফ করে দেব শুধু হক করে বাতটা ঠিক রাখবি বান্দার হক যেন তোর দ্বারা নষ্ট না হয় তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস আর রাসূলের অনুসরণ যখন পূর্ণাঙ্গ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবি ওই মুহূর্তে তোর জীবনের পেছনের অপরাধ মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব এজন আমাদের উচিত এখন থেকে রাসূলের আংশিক অনুসরণ করবেন না পূর্ণাঙ্গ আরো জোরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিয়েতে যেভাবে তিনি আদর্শ রেখে গেছেন আপনার বিয়েতেও ওইটা পাওয়া যাওয়া লাগবে আমাদের গান বাজনা না হলে বিয়ের অনুষ্ঠানই সাটে না কথা বললে না কেন বিয়েটা শুরুই হয় হারাম কাজ দিয়ে মেয়ে দেখতে যাবে যে লোকটা যে বিয়ে করবে সে তো যায় সাথে সাথে যায় দুলা ভাই আর ওর বাবা আরে বিয়ে কি দুলা ভাই ওর বাবা করবে আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে এই হারাম কাজটা বাদ দেওয়া লাগে অনেকে মনে করছে এ আবার কি এতটুকু না না এটা ফরজ জিনিস আপনার কি ওই মেয়েটা দেখা যায় যাচ্ছে আপনি তোর বাবা এই ছেলের বাবা আপনি না জানি আপনার যদি পছন্দ হয় আপনি যদি বলেন ছেলে তুই থাক আমি দেখি এমনি এমনি আল্লাহ বিধান দেয়নি আল্লাহ জানে আমাদের মনের ভাব এক কথা বলেন না কেন আল্লাহ জানে না হযরতে আদম নবীকে আল্লাহ যখন বানিয়ে জান্নাতের ভেতরে নিয়ামতে ভরপুর করে রাখলেন কিন্তু তার ভালো লাগছিল না আল্লাহ পাক মনের ভাব বুঝতে পেরে বাম পা জোড় থেকে একটা হাড় ঘুমের ভেতরে তুলে নিয়ে আর একটা মহিলাকে বানালেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী হযরতে হাওয়া দাঁড় করিয়ে রেখেছেন আদম নবী ঘুম থেকে উঠে দেখলেন এত সুন্দর মানুষ হতে পারে তিনি তাকালেন প্রথমে তাফসীরে ইবনে কাসির বলেন প্রথমে তাকিয়েছেন এরপরে ধরতে গেছেন আল্লাহ পাক বলেন আদম তাকানো যাবে না ধরা যাবে না আদম নবী বলছে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে সেটা বলেন তাকানো যাবে ধরাও যাবে একটাই শুধু বৈধ পন্থা আছে বিয়ে করা লাগবে সুতরাং এখান থেকে বোঝা যায় বিয়ের আগে কোন মহিলার দিকে অন্য নজরে তাকানো জায়েজ নেই ধরাও জায়েজ নেই শুধুমাত্র 14 ফেব্রুয়ারির দিন বাদ দিয়ে এদিন তো কোনো গোনা নেই এদিন অনেকে আল্লাহর নাম নিয়ে শুরু করছে যে আল্লাহ এই দিন আমরা পালন করছি 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দেওয়ার যারা পালন করেছেন এটা কিন্তু ইংল্যান্ড থেকে নিয়ে এসেছে খ্রিস্টানদের দেশ থেকে যারা এটা পালন করেছেন মুসলমান দাবি করেও কিয়ামতের দিন আপনার হাসর হবে ওই খ্রিস্টানদের সাথে মিথ্যা কথা বলবেন না এখানে যারা পালন করেছেন একটু হাত তোলেন তো আল্লাহ থেকে একজন তা মুরব্বী মানুষ হাত তুলেছে ওইটা ঠিক আছে ওই যে ওই যে 70 বছর বয়স হবে ওনার জীবনে এখনো প্রেম আছে তাও ভালো করুক যদি স্ত্রীর সাথে 14 ফেব্রুয়ারি পালন করে কোনো অসুবিধা নেই হ্যাঁ এই এলাকায় মনে হয় এগুলো এগুলো পৌঁছায়নি না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আদম বিয়ে করা যখন রাজি হয়ে গেলে এর জন্য মোহর দেওয়া লাগে দেন মোহরের টাকা স্ত্রী লোককে দেওয়া নফল না ফরজ নামাজের মতো ফরজ এ ফরজ মনে করে দিয়ে দাও অনি দাগ দিয়ে বলে রব্বুল আলামিন আমার কাছে তো এন্টি পকেট কিছুই নেই আমি দেব কি আল্লাহ পাক ওই সময় বলেছিলেন আদম আমার দোস্ত মোহাম্মদ রসুলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো ওইটাই তোমার দেন মোহর হিসাবে আমি মেনে নিলাম দরুদ পড়ার পরে আল্লাহ ডাক দিয়েছেন কুল নায়া আদম সুকুন আনতা ওয়াজাওজুকাল জান্নাতা
وَقُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ ভালো করে খেয়াল করবে আমি ওই আয়াত পড়েছি জন্মের পর থেকেই কো এভাবে তো বুঝি না দেখেন তো কি তথ্য আছে আয়াতে আল্লাহ আদম নবীকে বললেন বিয়ে হয়ে গেছে বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও আদমের বাবার বাড়ি মানে আদমের বাড়ি জান্নাত আদমের বাড়ি কি আর আমাদের বাবার বাড়ির নাম কি আল্লাহ পাক আমাদের বাবাকে বিয়ে করার পরে বললেন বউ নিয়ে চলে যাও বাড়িতে তার মানে এটাই কোরআনের নিয়ম বউ নিয়ে বিয়ে করি আপনার বাবার বাড়িতে আপনি যাবেন আর এখন অনেকেই ঘর জামাই থেকে যাচ্ছে না এলাকায় ঘর জামাই নেই আপনি একটা আহাম মুখ না বিয়ে করে মেয়ে নিয়ে যাবেন আপনি নিজের বাবার বাড়ি না নিজের সহ থেকে যাচ্ছেন আল্লাহ পাক আয়াতে কিন্তু শব্দের দিকে খেয়াল করলে দেখবেন বলেন তোমার বউ নিয়ে তোমার বাড়ি যা قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون سورة يونس 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 8 নম্বর রুকুর 4 নম্বর রুকুর 58 নম্বর আয়াতে আছে তাফসীর ইবনে কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তামাম দুনিয়া যাবে আনন্দে আছে এটা একটাও আনন্দের বিষয় না আপনি মনে করেন 1000 বছর হায়াত পেলেন 1000 বছরই ক্ষমতার চেয়ারে বসে আছেন তামাম দুনিয়া আপনার কথা চলে মরণের পরে যদি ফেরাউনের মতো অবস্থা হয় আপনার কপাল পোড়া অলপটা প্রায় 600 বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল কিন্তু কোনোদিন মাথা ধরেনি 600 বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছিল বলেছে আনা রব্বুকুম আলা আমি বড় রব আল্লাহ তাকে এমন সটকে দিয়ে রেখেছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সার মালিক হওয়া এইটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয় আল্লাহ পাক বলেন আমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ সফলতা হচ্ছে কোরআন শরীফ একথার সিগনিফিকেন্স কি একথার অর্থ হচ্ছে কোরআন যারা পেয়েছে আর এর উপরে যাদের বাস্তব জীবন চালাতে পেরেছে তাদের জীবন সফল আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন ওয়াইযি তাআদানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد سورة إبراهيم إرشاد نمبر آيات الله بولين أمي ما إيك حاتي نيه إكتي إعلان شونات چي إكتي غوشونا إكتي إعلان كثة تونك دامي كثة অনেক ওজনে কথা আর আল্লাহ নিজে মাইক নিয়ে নেমে পড়েছে একটি এলান শোনো দুনিয়াবাসী একটি ঘোষণা শোনো কি সেই ঘোষণা লাইন শাকারতুম যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের লাহাসিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব কি নিয়ামত এতক্ষণ জানলেন তামাম দুনিয়া যারা পেয়েছে তার তুলনায় আল্লাহর কাছে নিয়ামতটা শ্রেষ্ঠ সুতরাং এটার অনুষ্ঠান আজকে আমরা বেশি আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি শুকরিয়া আদায়ের মাধ্যম তিনটা কয়টা খুব ভালো করে মেলাবেন আপনি শুকরিয়া আদায় করছেন কিনা এই নিয়ামত পেয়ে এক নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে যে হ্যাঁ এটা আমি জীবনে মানি নিয়ামত বলে এটা নিয়ামত বলে মানেন তো হ্যাঁ
এখানে যারা এসেছে স্বীকার যারা করলেন যে এটা নিয়ামত হিসাবে আজকে আমি মানি আপনি আনন্দ করতে পারেন অসুবিধা নেই কারণ তামাম দুনিয়ার 750 কোটি মানুষ এই কথা বলতে পারে না শুধু আমরা 175 কোটি মুসলিম মানি আর না মানি স্বীকার করি এটা আল্লাহর নিয়ামত দুই নম্বরে আপনার মনে আনন্দ লাগা লাগবে মানুষের মনে আনন্দ লাগে কখন এর একটা চিহ্ন তাফসিরে বেজি নবীজি বলেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে এখানে একটা গোস্তের টুকরা আছে এটা কেঁপে কেঁপে ওঠে শরীরের পশম গুলো দেখবেন খাড়া হয়ে যায় মনের ভেতর একটা অজানা অনির্বচন শোক অনুভব হয় শব্দ চয়নগুলো লক্ষ্য করেন মনের ভেতরে এক অনির্বচন শোক মানুষ অনুভব করে তিন নম্বরে যে কথাগুলো আজকে শুনবেন এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর দেওয়া নির্দেশ মতো মিলাবেন নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম আরো জোরে এবার আপনি দেখেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে কিনা আমি স্বীকার করছি মুখ দিয়ে এটা নিয়ামত আমার মনের ভেতরে আনন্দ আছে শান্তি আছে একটা অনির্বচন শোক আমি পাচ্ছি সবাই এটা পাবে না ওয়াইদা সামিউ মাউম জিলাইলার রাসূলি তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন সূরা মায়েদা 7 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন নবী আপনি যখন মানুষের সামনে কোরআন পড়বেন সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে এর মর্ম মানেগুলো যারা বুঝতে পারে আপনি দেখবেন ওই মানুষগুলো মনের অজান্তেই কেঁদে ফেলেছে বারানের আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা সবাই বোঝার জন্য এখানে এক মাপের ওই রকম ছাত্রও নেই মানে 12 বাপের 13 ছেলে বসে আছে একজন ইশারা করলে বসে আর একজন 10 বার বললে বোঝে না বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম সর্বোচ্চ 45 মিনিট কারণ ওখানে যারা বসে আছে সামনে 80-82 জন ছাত্র ছাত্রী সব এক মাপের মেধার কথা বুঝতেছেন আর এখানে কি ওইরকম এটাও তো একটা ক্লাস চলছে এক ক্লাস 45 মিনিট না 45 ঘন্টা নিলে অনেকে বুঝবে না এই জন্য অ্যাক্টিভ হয়ে শুনবেন আল্লাহ বলেন কোরআনের মর্ম বাণীগুলো যারা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে বোঝার চেষ্টা করবে নবী আপনি দেখবেন ওরা যেন মনের অশান্তি কেঁদে ফেলেছে এইরকম মন নিয়ে আপনি শুনবেন